নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী মাসের জন্য, মেষ রাশির জন্য কী অপেক্ষা করে আছে বা কী হতে চলেছে। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয় কমাতে হবে, কারণ মনে অনুভব করবেন যে আপনাদের কিছুই হলো না বা কিছুই টাকা পয়সা জমাতে পারলো না। দ্বিতীয়ত, স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হয়ে যেতে পারেন, তবে বড়সড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর অর্থের দিকটা মোটামুটি ভালো থাকবে, নতুন ব্যবসার যোগ হতে পারে এবং কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো কারোর সাথে যোগাযোগও হতে পারে। চাকরির দিকটাও ভালো থাকবে, তবে অর্থের দিকটা মজবুত থাকবে। কর্মজীবনের দিকে থেকে এই মাসটি অনুকূল হতে চলেছে। কঠোর পরিশ্রমে এই রাশির জাতক জাতিকারা তার নিজের জায়গা তৈরি করতে সফল হবেন। যারা ব্যবসা করছেন, মাসে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি বিভিন্ন লোকের সাথেও পরিচয় হতে পারে। এই ব্যবসায় সাহায্য করবে তারা। বিবাহিত জীবন সুখের হবে, তবে পারিবারিক জীবনটাও সুখ শান্তিতে কাটবে। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের পক্ষে অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে জাতক জাতিকারা যদি মা লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন, তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় সাথে থাকবে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।